फ्रेंड्स, वेलकम टू माय चैनल राजीव्स ब्लॉग। तो आज के आमी अपना देर के देखा बो आमी की भावे भगवाने नित्य सेवा दिए थाकी। शुरूते आमी भगवानेर स्नान कार्य सम्पन्न करिए निलाम एवं जायगाटा परिष्कार करे निलाम। साथे ही थाकुन। एबार आमी चले एसेछी आमार बासार रूफटॉपे, जेखाने आमार শখের ছোট্ট একটি ছাদ বাগান রয়েছে, যেখানে কিছু ফুলের গাছ রয়েছে। যেসব ফুল দিয়ে আমি প্রতিদিন ভগবানের নিত্য সেবা কাজে লাগাতে চেষ্টা করি। দেখেন আজকে একটা জবা ফুটেছে, আরও লাল জবা আছে, যেগুলো কলি আছে। এখানে রয়েছে মাধবীলতা, এখানে রয়েছে তুলসী, বৃন্দাজি, গোলাপ, আরও আছে নয়নতারা। সাথে আছে হলুদ আলমান্ডা, যদিও আজকে আলমান্ডা একটাও পাইনি, তবে আগামীকাল পাওয়া যাবে। তিনটি কলি রয়েছে। তো বন্ধুরা সাথেই থাকুন, আমি ভগবানের নিত্য সেবার জন্য ফুলগুলো তুলে নিচ্ছি। সত্যি কথা বলতে গেলে ভগবানকে সাজাতে, ফুল দিয়ে সাজাতে আমার বেশ ভালো লাগে, প্রচণ্ড রকমের আবেগ অনুভব করি। তো যখন অনেক ফুল ফোটে গেছে তখন আমি অনেক আনন্দিত হই যে আজকে ভগবানকে অনেক ফুল দিয়ে সাজানো যাবে। কিন্তু ইদানিং ফুল ফোটা কমে গেছে মনে হচ্ছে, আরও বেশ কিছু গাছ লাগাতে হবে। এই ফুলগুলোকে বলা হয় মাধবীলতা। তো এটা একটা একটা করে না ছিঁড়ে এভাবে থোকনাকারে ছিলে, থোকনাকার ভগবানের চরণে দিলে অনেক সুন্দর দেখায়, তাই আমি এভাবেই ফুলগুলো তোলার চেষ্টা করি। যদিও মাধবীলতাও কমে গেছে, আজকে বেশি ফুল পাওয়া যায়নি, দেখতেই পাচ্ছেন একদম সামান্য একটি ফুল। তো কিছু তুলসী পাতা নিতে হবে। তুলসী আজ বেশি লাগছে না, কারণ তুলসী তোলা রয়েছে, তারপরও কয়েকটা তুলে নেই। হয়ে গেল বন্ধুরা, আমার ফুল তোলা কাজ শেষ হয়ে গেল। এবার তবে চলুন ভগবানকে ফুল দিয়ে সাজিয়ে পূজা অর্চনা করার কাজ শুরু করে দেব, সাথেই থাকুন। এবার আমি চলে এসেছি বাসায়, ফুলগুলো নিয়ে ভগবানের চরণে দেওয়ার জন্য প্রস্তুত করছি। প্রস্তুত মানে চন্দন লাগাতে হবে। আর হ্যাঁ, ভালো কথা, গতকালকে আমি কিছু ফুল রেখে দিয়েছিলাম, তো এটা আপনারাও করতে পারেন। যেদিন বেশি ফুল পাবেন সেদিন এভাবে একটু ফুলগুলোকে, সব ফুল রাখা যায় না, কিছু কিছু ফুল আছে যেগুলোকে আপনি প্রসেস করে রেখে দিতে পারবেন। যেটা হচ্ছে আমি হালকা জল ছিটা দিয়ে এবং চন্দন মাখিয়ে এভাবে পলিতে বেঁধে রেখে দিলে পরদিনও আপনি দিতে পারেন। যেহেতু শহুরে জীবন, এখানে গ্রামের মতো আপনাকে রেগুলার বেসিস ফুল মন মতো পাওয়া যেহেতু দুঃসাধ্য, তাই আপনি এভাবে প্রসেস করে রাখতে পারবেন।
তো এবার আমি সেই ফুলগুলোকে নিয়ে ঢেলে নিচ্ছি গতকালকের গুলো সহ, আজকে সবগুলোই দেবো, আজকেরটা এবং কালকেরটা। আজকে যেহেতু ভগবানের উল্টো রথযাত্রা, সবাইকে উল্টো রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকে ভগবানের শ্রীচরণ সাজানোর কাজ। তো এইভাবে হালকা আপনি জল ছিটিয়ে নিতে পারেন, তাহলে এগুলো একটু তাজা হয়ে যাবে। এবার আমি চন্দন বাটাই, চন্দন বেটে নিচ্ছি। এই ফুলগুলোতে একটু জল দিয়ে নিলে ফুলগুলো আরো একটু ফ্রেশ ফ্রেশ লাগবে। আমার চন্দন বাটা শেষ হয়ে গেলে আমি ফুলগুলোতে চন্দন মাখিয়ে নেব। এবার এই জলগুলোকে ফেলে দিচ্ছি। এবার আমি ফুলে চন্দন মাখিয়ে নিচ্ছি। এবার তুলসী পাতার জন্য আরেকটু চন্দন বাড়তে হবে। তার আগে আমাকে কিছু বেলপাতা নিয়ে নিতে হবে। এখানে বেলপাতা রয়েছে, বেলপাতারও এক রহস্য রয়েছে। ঢাকা শহরে বেলপাতা পাওয়া খুব দুষ্কর। আমি একটা গোপন জায়গা পেয়েছি যেখানে বিশাল বড় এক বেলগাছ রয়েছে, যেখান থেকে আমি অফিস যাওয়া আসার পথে প্রায় সময় তুলে আনি। তো অনেকগুলি রয়েছে, দেখতে পাচ্ছেন, অনেক ফ্রেশ বেলপাতা। তো বেলপাতাও কিছু আমি ধুয়ে নেব, দেখেছেন প্রত্যেকটা বাল পাতা একদম নিষ্কণ্টক। এবার বেল পাতায় আমি চন্দন মাখিয়ে নিচ্ছি, এগুলো রেখে দিলাম। চন্দন মনে হয় আর একটু লাগবে। ভগবানকে বেলপাতা, তুলসী পাতা এবং ফুলচন্দন দিয়ে সাজানোর জন্য আমি প্রস্তুত হয়েছি, সাথেই থাকুন। হ্যালো বন্ধুরা, এবার আমি চলে এসেছি ভগবানকে ফুল দিয়ে রাঙিয়ে দিতে, ফুল তুলসী চন্দন বেলপাতা দিয়ে রাঙিয়ে দিতে, সাথেই থাকুন। আর হ্যাঁ, আমি পুজো করার সময় একটু ভগবানের গান চালিয়ে দিয়ে, কীর্তন চালিয়ে দিয়ে পুজো করতে ভালোবাসি এবং ভালো লাগে, তাই আপনাদের সাথেও শেয়ার করার জন্য ব্যাকগ্রাউন্ডে পাশে গানটি চলছে, আপনারাও উপভোগ করুন আর সাথে থাকুন। আমি কীভাবে প্রতিদিন ভগবানকে পুজো করি চেষ্টা করছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন।
প্রথমে আমি শিবের মাথায় জল দিয়ে নিচ্ছি, যদি এর আগে ভগবানকে স্নান করিয়ে নিয়েছি। এবার হবে ভগবানকে তুলসী দেব ভগবানের শ্রীচরণে। ভগবানের শ্রীচরণে তুলসী দিয়ে দিলাম। এখানে ভগবানের বিগ্রহ রয়েছে, এটা ছিল চিত্রপট, বিগ্রহতে দিয়ে দিলাম। রয়েছে পঞ্চদত্ত মহারানী, পঞ্চদত্তকেও তুলসী দিয়ে দিচ্ছি। জগন্নাথ বলদেব সুভদ্রা এখানে দেবো আমরা, জগন্নাথ এবং বলদেবকে। এখানে রয়েছেন ভগবান নৃসিংহদেব, ভগবান নৃসিংহদেবের তুলসী প্রদান চলছে। এখানে শ্রী গীতা রয়েছে, শ্রী শ্রীমদ্ভগবদ্ গীতা, গীতাতে তুলসী প্রদান করলাম। তারপরে রয়েছে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী, বাবা ব্রহ্মচারীকে, লোকনাথ ব্রহ্মচারীকে তুলসী প্রদান করলাম। এখানে রয়েছে বাবা লোকনাথ ব্রহ্মচারী শ্রী বিগ্রহ, সেখানেও তুলসী প্রদান করলাম। হ্যাঁ, এবার চলে আসুন, আমরা বিল্বপত্র, যেটাকে বেলপাতা বলা হয়, সেই বেলপাতা অর্পণ করব। আমি তিনটি পাতা নিলাম, আমার গান মনে হয় শেষ হয়ে গেছে, গানটা আবার একটু একটা দুটো তিনটে হলো বেল পাতাতে আমি চন্দন আগেই লাগিয়ে নিয়েছি, তারপর আবার একটু বুলিয়ে নিচ্ছি, শিবটা করে মাথায় বেল পাতা দিচ্ছি, দিয়ে দিলাম। এবার শিব ঠাকুরকে দেব, দিয়ে দিলাম। এবার মা কালীর চরণে বিল্বপাত্র, এবার দেব শিব কালীর চরণে বিল্বপাত্র, এবার দেব বাবা লোকনাথ ব্রহ্মচারীর চরণে বিল্বপত্র। এখানে বাবা লোকনাথ শ্রী বিগ্রহ, এখানে বিল্বপত্র দিলাম। এখানে রয়েছে আরেকটি শিব ঠাকুরের বিগ্রহ, এখানে বিল্বপত্র দিয়ে দিলাম। মাকেও দিয়ে দিলাম। এখানে আরেকটি ত্রিপুরেশ্বরী মাতার চিত্রপট রয়েছে, যেখানেও দিয়ে দিলাম বিল্বপত্র। এবার বিল্বপত্র দেব লক্ষ্মী দেবীর চরণে। এবার আসুন ভগবানকে আমরা ফুল অর্পণ করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
আমি একসঙ্গে তিনটা ফুলকে জোড়া বেঁধে দিলে সুন্দর দেখা যায়, কারণ ছোট তো ফুলগুলো, তাই এইভাবে জোড়া বেঁধে দিচ্ছি। রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এবার দিচ্ছি ভগবানের সিংহদেবকে, উপরের শাড়িটা সাজানো হয়ে গেছে, এবার আসছি নিচের শাড়িতে। এই যে মায়ের সেই লাল জবাটা দিয়ে দিলাম মায়ের চরণে, তারপরে সেই মাধবীলতা দিয়ে দিলাম প্রভুর চরণে। এবার এই মাধবীলতা দিয়ে দিচ্ছি বাবা লোকনাথের শ্রীচরণে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে। এবার প্রভু শ্রী চরণে আবারও দিয়ে দিলাম আরেকটি বিগ্রহে। এখানেও মায়ের চরণে দিয়ে দিলাম, হরে রাম হরে রাম রাম রাম। এখানে আরেকটি মায়ের বিগ্রহ রয়েছে, মায়ের শ্রী চরণে দিয়ে দিলাম, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। সকলের কাছে বিনীত অনুরোধ, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি কোনো পণ্ডিত নই, আমি আমার মনের আবেগ থেকে ভগবানকে পুজো করি, এটা আমার একটা নেশা বলতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম হরে হরে। আচ্ছা সাই বাবা, আমি সাই বাবার ভক্ত, তাই সাই বাবাকেও আমি পূজা করার চেষ্টা করি। এবার গীতাতে দিচ্ছি জয় গীতা, এখানে একটা লক্ষ্মীদেবী চিত্রপট রয়েছে, এখানেও ফুল দিয়ে দিচ্ছি মায়ের শ্রীচরণে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম এই পর্যায়ে ভগবানের সাজানোর কাজ, ভগবানকে ফুল তুলসী চন্দন ডাল পাতা দিয়ে সাজানোর কাজ এই পর্যায়ে এখানেই শেষ। পরের ধাপে আসছে ভগবানের ভোগ নিবেদন। ভোগ নিবেদনের জন্য ফল প্রস্তুত করতে হবে। আপনাদেরকে দেখাচ্ছি, আমি কিছু ফল এনে রেখেছিলাম গতকালকে, কিছু দেশীয় ফল এনেছি, এগুলো আপনারা চিনতে পারবেন হয়তো। এগুলোকে গাব বলে আমাদের জেলায়। কিছু দেশি পেয়ারা আছে, ঠিক আছে। তারপরে যে দেশি কলা রয়েছে, এখানে কিছু আম রয়েছে, যেগুলো হচ্ছে আপনার আম্রপালি। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। এই যে ভগবানের জন্য পাঁচ ফল প্রস্তুত করেছি, প্রস্তুতের জন্য নিয়েছি, ফলগুলো প্রস্তুত করবো কেটে। তো তার আগে বলে রাখি, আমার ভগবানের বিগ্রহগুলো দেখতে পাচ্ছেন অনেক চকচকে। চকচক হওয়ার কারণ হচ্ছে কালকে এগুলোকে পলিশ দিয়ে পলিশ করা হয়েছে, পলিশ করে পরিষ্কার করা হয়েছে। সময় পেলে যা করে থাকি, দেখবেন প্রত্যেকটা বিগ্রহ একদম চকচকে, পিতল পলিশ দিয়ে এগুলোকে পলিশ করা হয়েছে। হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা সাথেই থাকুন, আমি এবার ফল প্রস্তুত করে নিচ্ছি, সাথেই থাকুন। তো বন্ধুরা চলে এসেছি, এবার আমাদের ফল কাটা শেষ হয়ে গেছে, ভগবানের জন্য ভোগ প্রস্তুত হয়ে গেছে, ফল ভোগ দিচ্ছি। তো একটা বিষয়ে ভুল করে ফেলেছিলাম, চারটি ফল দিয়ে আমি পাঁচ পদের ফল বলেছিলাম, এখানে একটা ফল মিসিং ছিল আপনাদের এর আগের একটু আগের ভিডিওতে, যেখানে ড্রাগন ফল ছিল সেটা আপনাদের স্কিপ করে গিয়েছিলাম। এই যে ড্রাগন ফল আরও রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে ভগবানের জন্য আমি এই যে গাবগুলো দিয়েছি, গাবের বিচি ছাড়িয়ে দিয়েছি, তারপর ড্রাগন ফল, এখানে আম্রপালি আম আছে, এখানে পেয়ারা রয়েছে, এখানে কলা রয়েছে। তো ভগবানকে ভোগ নিবেদনের জন্য প্রস্তুত করেছি। তো ভগবানকে জলটা দিয়ে নেই, আমি আচমন এর আগেই করে নিয়েছি, যদিও ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়নি। তো আজকে তারিখটা সময়টা বলা হয়নি, যদিও আজকে 5ই শ্রাবণ 1428 বাংলা, 20শে জুলাই 2021 মঙ্গলবার, সময় এখন দুপুর 1:12 বাংলাদেশ সময়, এখন দুপুর 1:12। তো ন্যাচারালি আমি পুজোটা আমার ম্যাক্সিমাম অফিস যাওয়ার পূর্বেই হয়ে থাকে, তো এখন অফ ডে চলছে, ঈদ উপলক্ষে অফিস বন্ধ, তাই একটু গুছিয়ে করতে করতে দেরি হয়ে গেছে, অন্যান্য কাজ ছিল যেগুলো গুছিয়ে করতে দেরি হয়ে গেল। তো বন্ধুরা আমরা এখন ভগবানের ভোগ নিবেদনে চলে যাচ্ছি, আপনার সাথেই থাকুন। ওং ৯৯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 ৯
নর্মালি আমি ভগবানের উদ্দেশ্যে একটা ভোগই নিবেদন করে থাকি, স্পেশাল কোনো ডে ছাড়া। রেগুলার বেসিস একটা ভোগই ভগবানকে নিবেদন করি। তো এবার আমরা চলে আসছি, আমাদের ধূপ প্রদীপ জ্বালাবো, সাথেই থাকুন। ধূপকাঠির বেলায় আমি একটু চেষ্টা করি একটু সুগন্ধি ধূপকাঠি ব্যবহার করার জন্য, স্মেলটা ভালো লাগে। তাই এই যে ইন্ডিয়ান ধূপকাঠিগুলো বেশিরভাগ ব্যবহার করে থাকি, এটা হচ্ছে আজমেশ্বরী পাগরবাতি, ভক্তি মেলেয়া শক্তি মোক্ষ আগরবাতি। তো এগুলোর সুন্দর ফ্লেভার রয়েছে। খুব সুন্দর স্মেল পাচ্ছি, আগরবাতি ধরিয়ে দিলাম, সাথে মনে হয় ব্যাকগ্রাউন্ডে একটা কৃষ্ণ নাম হলে ভালো হয়। দেখুন ভগবানকে কত সুন্দর লাগছে, বলুন না সুন্দর লাগছে না? সো গাইস, চলুন এবার আমরা ভগবানের আরতিটা সেরে ফেলি। ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে, এবার আমরা আরতি করতে যাবো। প্রদীপ দিয়ে আরতি করতে হবে। হরি হরি বল হরি হরি বল বল হরি জয় জয় শ্রী 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 মা ভগবতী কা প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল বল হরি জয় জয় শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ প্রেমানন্দ হরি হরি বল হরি হরি বল বল জয় জয় শ্রী শ্রী শ্রীপাদ লালুদে প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল বল হরি জয় জয় শ্রী সাগর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি কৃষ্ণ 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 হরে হরে Hare 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 Rama Hare Rama Rama Rama
हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम तत्सत ओम तत्सत ओम तत्सत সো গাইস, এখানে ভগবানের ভোগ নিবেদন শেষ হলো। ভগবান এখন ভোগ গ্রহণ করবেন, ভগবানকে সময় দিতে হবে। তো এই ফাঁকে আমি চলে যাচ্ছি আমার সন্ধ্যা কার্যে। আমি সন্ধ্যা করবো এবং জপ করবো ভগবানের। এই যে দেখতে পাচ্ছেন, আমি রুদ্রাক্ষর মালা দিয়ে জপ করার চেষ্টা করি। এটা বৃন্দাবন থেকে এনেছি রুদ্রাক্ষর মালা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, আপনারা বেশি বেশি লাইক শেয়ার করবেন, আর উৎসাহ পেলে আগামীতে আরও ভিডিও করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।